সবাইকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমার নাম কোয়েল রাউত, আমি নদিয়া জেলার চাকদা পালপাড়াতে থাকি। আজ শ্রীমতীর দরবারে আমি একটি আবৃত্তি পেশ করছি। যদি আমার আবৃত্তিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কবি নীলাঞ্জন ব্যানার্জির লেখা কবিতা তুই আর মিক। পড়বে হাওয়ায় বিষণ্ন চিরকুট, শিউরে দেবে অজস্র বিদ্যুৎ। একটু দাঁড়া, এখন তো বৈশাখ, শব্দগুলো যত্ন করে রাখ, দহনগুলো একটু করে লিখ, হয়তো এখন বড্ড দূরে নিক, শুনছে হয়তো কারোর নানান অনুযোগ, সবাই তো চায় মেক শুধু তার হোক, অবুজ করে দেয় অধিকার বোধ, তোর দু চোখে উচ্ছি গিয়ে উঠে রোধ, সত্যি ডাকে সত্যি যদি চাস, ভুল না বুঝে একটু ভালোবাস, তোর অভিমান অস্বাভাবিক নয়, ভালোবাসাও অনেক রকম হয়, সেও ভুলিনি তোর দেওয়া ডাকনাম, আসবে দেখিস ঝরবে অবিশ্রাম, শব্দগুলোয় চমকাবে বিদ্যুৎ, ভিজিয়ে দেবে তোর লেখা চিরকুট, তোকেও ছোবে কদিন শুয়ে থাক, বৃষ্টি হবে সবেই তো বৈশাখ। নমস্কার।